আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিতা তাহের। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি সাধারণত আমার এই চ্যানেলে গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট নিয়ে আলোচনা করে থাকি, এবং তার পাশাপাশি আমার ভিউয়ার্স আপনারা যারা আছেন, যারা যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছেন এবং আমি যদি পূর্ব সেই বিষয়টা আলোচনা করে না থাকি, আমি চেষ্টা করি সেই বিষয়টা নিয়েও আলোচনা করতে। ঠিক তেমনি আজকে একটা প্রশ্ন বা জানার বিষয়, যেটা আমার অনেক ভিউয়ার্সরাই আছেন আমার কাছে প্রায় সময়ই মেসেঞ্জারে বা কমেন্টস করে জানতে চান যে, ম্যাডাম আমার মাসিকের ডেট এত তারিখে ছিল, আমার বাচ্চা হওয়ার ডেটটা কবে? তো আমি আজকে চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করতে। আল্ট্রাসনোগ্রাম করে তো নর্মালি রিপোর্ট দিয়ে দেওয়া হয় যে ইডিডি, যেটা যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তো যেই ডেটটা দেওয়া হয় সেটা তার থেকে ±7 দিন হতেই পারে, সেটা কোনো সমস্যা না। তবে সবচেয়ে বেশি অ্যাকুরেট যেটা আসে সেটা আর্লি প্রেগনেন্সিতে, অর্থাৎ প্রথম 2-2.5 মাসে যেই আল্ট্রাসনোগ্রামটা করা হয় সেই ডেটটাই কিন্তু মোটামুটিভাবে অ্যাকুরেট আসে। বাট পরের দিকে আল্ট্রাসনোগ্রাম করলে যেটা হয়, কিছুদিন ± হয়, সব সময় দেখা গেছে যে একদম অ্যাকুরেট ডেটটা আসে না। আর আরেকটা জিনিস যেটা, যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা হওয়ার ডেট কবে, সেটা যে আমরা সাধারণত গর্ভবতী মায়েদের বাচ্চা হওয়ার ডেটটা হিসেব করে থাকি যে যদি কারো রেগুলার মাসিক থাকে, যে তার প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে মাসিকটা এবং তার সাইকেলটা রেগুলার, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 9 ক্যালেন্ডার মান্থ ±7 ডেজ, অর্থাৎ যেই ডেটে তার মাসিক হবে সেই ডেট থেকে পরের 9 মাস এবং 9 মাসের সাথে 7 দিন ± হতে পারে তার ডেলিভারির ডেট অ্যাকুরেট যেটা। যেমন ধরেন, যদি কারো মাসিক ধরেন নভেম্বর মাসের 1 তারিখে কারো মাসিক হয়েছে, তাহলে তার ডেলিভারির ডেট কবে আসবে? তো যেহেতু আমি বলেছি যে 9 ক্যালেন্ডার মান্থ ±7 ডেজ, তাহলে নভেম্বরের 1 তারিখে যদি তার মাসিক হয়ে থাকে, তাহলে তার বাচ্চা হওয়ার ডেট আসতেছে নভেম্বর মাস, তো তার মাসিক হয়েছে, তাহলে আমরা নভেম্বর মাসটা ধরবো না, তাহলে কি হবে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে আগস্ট মাসে 9 ক্যালেন্ডার মান্থ। যেহেতু তার নভেম্বরের 1 তারিখে মাসিকের ডেট ছিল, তাহলে আগস্টের 1-এর সাথে 7 যোগ হবে, তার মানে আগস্টের 8 তারিখ। আগস্টের 8 তারিখে তার সম্ভাব্য ডেলিভারি, বাচ্চা হওয়ার ডেট, মানে ইডিডি যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটা আসছে আগস্টের 8 তারিখ, তার সাথে দেখা গেছে ±7 দিন হতে পারে। এটা যাদের রেগুলার মাসিক থাকে তাদের জন্য। তবে এখন প্রশ্ন যে অনেকেই তো মাসিক রেগুলার থাকে না, তাহলে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, যাদের মাসিক রেগুলার থাকে না তাদের ক্ষেত্রে আর্লি একদম প্রেগনেন্সিতে 2-2.5 মাসের সময় যে আল্ট্রাসনোগ্রামটা করা হয়, সেই আল্ট্রাসনোগ্রাম করে যে রিপোর্টটা দেওয়া হয় সেটাই মোটামুটিভাবে আমরা অ্যাকুরেট ধরে নিই। পরবর্তীতে যে আল্ট্রাসনোগ্রাম 4-5 মাসে 7 মাসে 8 মাসে যে আল্ট্রাসনোগ্রাম করা হয় সেগুলোও অনেক সময় সঠিক হয়, বাট অনেক সময় কিছুদিন কিন্তু হেরফের হতে পারে। সেই জন্য আর্লি প্রেগনেন্সি, যে মাসিক রেগুলার থাকুক আর মাসিক ইরেগুলার থাকুক, সবার ক্ষেত্রেই আর্লি প্রেগনেন্সির সময় যে আল্ট্রাসনোগ্রাম করে ইডিডি, অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ডেটটা দেওয়া হয়, সেটাই কিন্তু আমরা অ্যাকুরেট ধরে থাকি। সাধারণত দেখা যায় যে ডেটটা দেওয়া হয়, যে মাসিকের ডেট অনুযায়ী বা আল্ট্রাসনোগ্রাম করে সেই ডেট থেকে কিছুদিন ওই ডেটে হয়তো নর্মাল ডেলিভারি হয়, কিংবা তার কিছুদিন 2-1 দিন আগে বা 1 সপ্তাহ আগেও কিন্তু অনেক সময় ডেলিভারি হয়ে যায়। তো যদি মাসিকের ডেট, তার যে ডেট দেওয়া হয় সেই ডেট থেকে না হয়, তাহলে কতদিন অপেক্ষা করা যাবে এবং কাদের ক্ষেত্রে অপেক্ষা করা যাবে, সেগুলো আমি আমার অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা জানতে চান কমেন্টস করে জানান, আর আমি চেষ্টা করি আপনারা যে বিষয়গুলো জানতে চান, যেগুলো জানার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেগুলো নিয়ে আপনাদের সাথে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি চাই আমার এই ছোট ছোট ভিডিওগুলো, আমার এই कष्टगुला आमार एई परामर्शगुला आमार पेशेंटरा বেশি বেশি করে পাক এবং তারাও যেন উপকৃত হোক। আমি কিন্তু আপনাদের জন্যই কাজ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।